হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, তোমাদের প্রত্যেকের জন্য আজকের এই সেশনটা ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা যারা যারা 2021 সালে দেখেছো আমাদের চ্যানেল থেকে প্রচুর স্টুডেন্টরা যেভাবে সাকসেস পেয়েছে, সেই সাকসেসের পথ ধরে আমরা 2022-এর জন্য যারা নতুন স্টুডেন্ট হতে চলেছে তাদের চোখে আবার নতুন দিশা দেখানোর জন্য আমরা নতুনভাবে ফ্রি ক্লাসের ব্যবস্থা করেছি, তোমরা প্রত্যেকে জানো, যেখানে আমরা সপ্তাহের একদিন জিকে, সপ্তাহের একদিন আমরা ম্যাথ, এবং সপ্তাহে একদিন রিজনিং, এবং একদিন কিন্তু আমরা ইংলিশের এই সমস্ত বিষয়গুলো নেব। তো তোমরা আর একটা জিনিস জিজ্ঞাসা করছো যে পেইড ক্লাস কবে থেকে স্টার্ট হবে। আমাদের কিন্তু পেইড ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে, ফার্স্ট ব্যাচ কিন্তু ফুল হয়ে গেছে এবং সেখানে 212 জন স্টুডেন্ট এখনও পর্যন্ত আমাদের আছে। সেকেন্ড ব্যাচ খুব তাড়াতাড়ি আমরা স্টার্ট করে দেবো, তার জন্য কী করতে হবে অবশ্যই এখন একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখতে হবে, পরবর্তীকালে যখনই আমরা সেটা স্টার্ট করবো বলে দেবো। কোর্স ফি বিভিন্ন একেবারে কম রাখা হয়েছে, কারণ প্রত্যেকটা স্টুডেন্ট যাতে পড়তে পারে সেই দিকে দৃষ্টি রেখে আমরা কিন্তু ভীষণই কম মূল্যে এখানে তোমাদের পড়াচ্ছি। কোর্স ফি শুধুমাত্র কিন্তু আমাদের 200 টাকা নেওয়া হচ্ছে। ওকে, সো অবশ্যই যদি অ্যাডমিশান নিতে চাও তাড়াতাড়ি নিয়ে নেবে, কারণ সিট কিন্তু খুব তাড়াতাড়ি এটা কিন্তু ফুলফিল হয়ে যায়। আচ্ছা, তো আজকের এই প্রশ্ন উত্তর পর্বে আমরা মোট 30টি প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে হতে চলেছে, কারণ অনেক প্রশ্ন এমন থাকে যেগুলো কিন্তু পরীক্ষায় আসে এবং যেগুলো কিন্তু অনেক সময় আমাদের হাতছাড়া হয়ে যায়, জানা প্রশ্নও কিন্তু অনেক সময় হাতছাড়া হয়ে যায়। এরকম কিছু প্রশ্ন নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। ওকে, তো আজকের প্রশ্ন উত্তর আলোচনা করার আগে আমি তোমাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ রাখতে চাই। যারা সঠিক উত্তরটি জানো তারা অবশ্যই কমেন্ট করবে, তোমাদের থেকে মোট 20 জনের নাম আমরা পরবর্তী ভিডিওতে প্রকাশিত করব। প্রশ্নটি হচ্ছে, ভারতের কোন শহরকে মন্দিরের শহর বলা হয়? যারা জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, তোমাদের থেকে মাত্র 20 জনের নাম আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে প্রকাশিত করব। সো তাড়াতাড়ি কমেন্ট করে দাও এবং তোমাদের বন্ধুদেরকেও রিকোয়েস্ট করো যাতে তারাও এই উত্তরগুলো দিতে পারে। ওকে, সো চলো দেখা যাক প্রথম প্রশ্নটি কী রয়েছে। ভারতের দীর্ঘতম নদীর নাম কী? ভারতের দীর্ঘতম নদীর নাম প্রত্যেকেই জানি যে গঙ্গা, কিন্তু এখানে অনেকেই ভুল করে ফেলে, অনেকে কিন্তু বিভিন্ন অপশন থাকে যেখানে তোমার আরও যেসব অপশনগুলো থাকে, যেমন তোমার হচ্ছে নীলনদ, ঠিক আছে। এবার অনেকে ভাবে যে নীলনদটা তো মিশরের দান, তাহলে নিশ্চয়ই ভারতেরও দান হবে, তো এরকম অনেকে ভুল করে ফেলে, যেগুলো সিলি মিস্টেক বলা হয় পরীক্ষায়, কিন্তু এগুলো অনেকের ক্ষেত্রে কার্যকরী হয়। অ্যাকচুয়ালি যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের নয়, যারা আর্টসের স্টুডেন্ট, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ভুলগুলো করে ফেলে। তো অবশ্যই মনে রাখবে গঙ্গা হচ্ছে ভারতের দীর্ঘতম নদী, ঠিক আছে। আর আরেকটা প্রশ্ন আমি তোমাদের একটু পরেই শেয়ার করবো, সেটাও কিন্তু দেখে নাও। দেখো সেকেন্ড কোশ্চেন আসছি, ভারতের প্রথম পারমাণবিক বিস্ফোরণের সাংকেতিক নাম কী ছিল? দেখতে পাচ্ছ উত্তরটি হচ্ছে শান্তিপূর্ণ নিউক্লিয় বিস্ফোরণ, অর্থাৎ বোমার সাংকেতিক নাম ছিল স্মাইলিং বুদ্ধ, ঠিক আছে। তোমরা অনেকে নাম শুনেছো স্মাইলিং বুদ্ধ, দেখবে স্মাইলিং বুদ্ধ কী হয়, বুদ্ধ তো দেখেছো প্রত্যেকে যে মিষ্টি মিষ্টি হাসে, তাই না? তো এই যে বোমটা, ঠিক আছে, এই যে বিস্ফোরণটা, এটা কী ছিল, এটা কিন্তু মানে কী বলবো, সাইলেন্ট ছিল, অর্থাৎ একদম শব্দ, বেশি শব্দ হতো না, ঠিক আছে। এই যে বিস্ফোরণটা ঘটেছিল সেটা কিন্তু স্মাইলিং, অর্থাৎ কী বলবো, সাইলেন্টভাবে কিন্তু সমস্ত কাজ করতো, যার জন্য এটাকে স্মাইলিং বুদ্ধ বলা হতো। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। চলো সেকেন্ড থার্ড কোশ্চেনে আসছি, ম্যাঙ্গানিজ উৎপাদনে কোন রাজ্য প্রথম? তো উত্তর হচ্ছে উড়িষ্যা। তো প্রশ্নগুলো কিন্তু এরকমভাবে বারবার আসে। আচ্ছা, 4 নম্বর প্রশ্নে আসছি, ভারতের দীর্ঘতম নদী বাঁধের নাম কী? দেখো এখানে কিন্তু একটা জিনিস জানতে চাইছি, নদী বাঁধ, ভারতের দীর্ঘতম নদীর কথা বলা হয়নি, ভারতের দীর্ঘতম নদী বাঁধের কথা বলা আছে। তো অ্যান্সারটি কী? অ্যান্সারটি হচ্ছে হীরাকুদ, এটা কিন্তু মহানদীর উপর অবস্থিত। আচ্ছা, তোমরা যারা জিজ্ঞাসা করছি দাদা 2 নম্বর কোশ্চেন কীরকমভাবে আসতে পারে, যদি ধরে নেওয়া যায় জিকের ক্ষেত্রে, জিকের ক্ষেত্রে যদিও নেই, তো যদি ধরে নেওয়া যায় জিকের ক্ষেত্রে, সেখানে মনে রাখবে তোমাদের 4টে অপশন থাকবে, 4টে প্রশ্ন থাকলো, ধরো এরকম থাকলো হীরাকুদ বাঁধ, আর একটা থাকলো তোমার কৃষ্ণা নদীর একটা বাঁধ রয়েছে। তো এখানে মোট 4টে প্রশ্ন থাকবে, এখানে 4টে অপশন থাকবে। এবার নিচে যে অপশনগুলো থাকবে না, যে বলা হবে এটার সাথে এটার লিঙ্ক আছে না, এটার সাথে এটার লিঙ্ক আছে, এরকমভাবে তোমাদের মেলাতে হবে, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে আসে, ঠিক আছে, তো জিনিসটা মাথায় রাখবে একবার। আচ্ছা চলো, তো হীরাকুদ বাঁধ হচ্ছে মানে ভারতের দীর্ঘতম নদী বাঁধের নাম, ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। তো এবার আসো 5 নম্বর প্রশ্নে, কয়লা উত্তোলনে কোন রাজ্য প্রথম? তো উত্তরটি হচ্ছে উড়িষ্যা, কিন্তু যদি বলা হয় বাংলায় কোন রাজ্য, কোন জেলায় সবথেকে বেশি কয়লা উৎপাদন হয়, প্রত্যেকে মনে রাখবে এটা কিন্তু আসানসোলে, ঠিক আছে, আসানসোলে কিন্তু প্রচুর পরিমাণ কয়লা উৎপাদন হয়। আচ্ছা, পশ্চিমবঙ্গের নবীনতম জেলার নাম কি? উত্তরটি হচ্ছে আলিপুরদুয়ার। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, তো সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকফু, প্রত্যেকে জানি, ঠিক আছে, এইটা কিন্তু ভুল করবে না। এই ধরনের কিছু জিকে একদম জেনারেল লেভেলের এগুলো কিন্তু প্রশ্ন, খুবই ইজি একদম। চলো
এইবার প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্ন, তারাপীঠ কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হচ্ছে দ্বারকা নদীর তীরে। ঠিক আছে, দ্বারকা নদীর তীরে কিন্তু তারাপীঠ অবস্থিত। তারাপীঠ কোন জেলায় অবস্থিত? প্রত্যেকে জানি বীরভূমে। আচ্ছা, তো এরকম কিছু রিলেটেড কোশ্চেন কিন্তু আমাদের বারবার আসে। এটা তার মানে এটা নয় যে এই প্রশ্নই আসবে, কিন্তু এই ধরনের কিছু কিছু প্রশ্ন চলে আসে। ঠিক আছে, চলো 9 নম্বর প্রশ্ন আসে, বোলপুর কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হচ্ছে কোপাই নদীর তীরে। এটাও কিন্তু বোলপুরটা আমরা জানি কি, এটাও হচ্ছে বীরভূমেই অবস্থিত, এবং সেটা যে মানে বোলপুরটা কিন্তু কোপাই নদীর তীরে অবস্থিত। চলো 10 নম্বর প্রশ্ন আসছি, ভারতের মিছিল নগরী কাকে বলা হয়? যেটার প্রশ্ন তোমরা থাম্বনেইলে দেখেছো, এটা মিশর মিছিল নগরী কাকে বলা হয়? তো মিছিল নগরী বলা হয় কলকাতাকে। কেন বলা হয়? কারণ সে একটা সময় গিয়ে আমরা জানি যে যখন স্বাধীনতা সংগ্রাম হয় সেই সময় কি হয়, এত বাঙালি যে মিছিল এই যে আন্দোলন করেছিল সেই জন্য কিন্তু প্রত্যেকে অনুপ্রাণিত হয়েছিল, এবং আমাদের যে কি বলবো বীর এত যে সাহসী, যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস, তো এরকম যে যারা যারা ছিলেন, ঠিক আছে, বিভা দিবাক তোমরা প্রত্যেকে নাম শুনেছো, বিনয় বাদল দীনেশ, এছাড়াও আরও যারা ছিল অর্থাৎ স্বাধীনতা সংগ্রামী, তাদের উদ্দেশ্যে তারা যে এভাবে মানে যুদ্ধ করতে সংগ্রাম করতো, তাদের কথা ভেবে কিন্তু এই যে নগরীটা অর্থাৎ কলকাতায় যেহেতু প্রত্যেকের সাথে সম্পর্কিত, বাংলার সাথে সম্পর্কিত, তাই কলকাতাকে কিন্তু মিছিল নগরী বলা হয়। ঠিক আছে, তো এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। এই প্রশ্নটা আশা করছি অনেকেই জানে না, ওই জন্য লিখেছি 99% কিন্তু স্টুডেন্ট এটার উত্তর জানে না। তুমি জিজ্ঞাসা করে দেখতে পারো, এটা কিন্তু অ্যান্সার অনেকেই জানে না। চলো নেক্সট কোশ্চেন আসছি, ভারতের আচ্ছা 11 নম্বর প্রশ্ন হচ্ছে মা ভাগ্নে পাহাড় কোথায় আছে? তো উত্তরটা কি? বীরভূমে। ঠিক আছে, তো 12 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে বারাণসীতে। আমরা প্রত্যেকে জানি কাশী মানে মনে রাখবে সেটা কিন্তু বারাণসী। ঠিক আছে, চলো এবার পরের প্রশ্ন আসছি, দাক্ষিণাত্যের কাশী কাকে বলা হয়? তো উত্তর হচ্ছে মাদুরাই। এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটা কিন্তু পরীক্ষায় আমরা অনেকবার আসতে দেখেছি, সুতরাং ধরে নিতে পারি এই ধরনের প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ এই জিএনএম এর পরীক্ষাতেও। ওকে, গোলাপি শহর কাকে বলা হয়? উত্তরটি কি? জয়পুর। আমরা কিন্তু প্রত্যেকে জানি জয়পুরকে গোলাপি শহর বলা হয়। আচ্ছা, আনন্দের শহর কাকে বলা হয়, লাইটের শহর কাকে বলা হয়, এবং বিজ্ঞানের শহর কাকে বলা হয়? এই প্রশ্নে যদি তোমরা কেউ উত্তর জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, চলো এবার আসছি পরের প্রশ্নে, ভারতের বিজ্ঞান নগরী যেরকমটা একটু আগেই বললাম, বিজ্ঞান নগরী কাকে বলা হয়? এটা বলা হয় ব্যাঙ্গালোরকে। আশা করছি বুঝতে পেরেছো ব্যাঙ্গালোরকে কেন বলা হয়, কারণ এখানে ইলেকট্রনিক, এখানে কিন্তু ইলেকট্রনিক শহরও বলা হয়। এখানে দেখবে ব্যাঙ্গালোরে প্রচুর অ্যাডভান্স রয়েছে, যে কোনো আমাদের যে যে ইলেকট্রনিক ছোট ছোট জিনিসগুলো সেগুলো কিন্তু ভীষণ অ্যাডভান্স লেভেলে সেখানে কিন্তু তৈরি হয়। ঠিক আছে, সেখানে কিন্তু রিসার্চ জিনিসটা খুব সুন্দরভাবে হয়, স্মুথলি হয়, তাই ওই শহরটাকে কিন্তু বলা হয় ব্যাঙ্গালোর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আসছি, ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি? ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হচ্ছে কেটু। ওকে, কেটু বা গডউইন অস্টিন। চলো নেক্সট কোশ্চেন আসছি, ভারতের নবীনতম রাজ্যের নাম কি? ভারতের নবীনতম রাজ্য বলা হচ্ছে, তো উত্তরটি কি? তেলেঙ্গানা। তেলেঙ্গানা কিন্তু নিউলি একটা অ্যাডেড একটা স্টেট। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, ভারতের মূলধনের রাজধানী কাকে বলা হয়? ভারতের মূলধন অর্থাৎ ক্যাপিটাল, ভারতের ক্যাপিটাল যে যেখান থেকে বেশি রোজগার হয় সেটা কি? অনেকেই ভুল করে ফেলবে ক্যাপিটাল বলাতে, ক্যাপিটাল অ্যাকচুয়ালি এইটার অর্থ এটা নয়, মূলধন বা টাকা, সব থেকে বেশি টাকা উৎপন্ন হয় ভারতের কোথায় জানো কি? সেটা হচ্ছে মুম্বাই বা মহারাষ্ট্রে। ঠিক আছে, কবে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয়? এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ, উত্তরটি কি? উত্তর হচ্ছে 1911 সালে। আচ্ছা, এই প্রশ্ন সম্পর্কে আর একটা প্রশ্ন তোমাদের সাথে তুলে ধরি, কোন বলতো কোন জায়গাটার নাম আগে আলিনগর ছিল? তোমরা যদি কেউ জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আলিনগর ছিল কোন একটা একটা শহরের নাম, সেটা কিন্তু ভীষণ পরিচিত একটা শহর, কোন শহরের নাম আলিনগর ছিল? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর কোশ্চেনটা লিখবে তা নাহলে বুঝতে পারবো না কোনটার পরিপ্রেক্ষিতে কি উত্তর দিচ্ছ। ওকে, সো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আচ্ছা, এবার আসি পরের কোশ্চেনে, পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি? উত্তর হচ্ছে আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বত হচ্ছে সব থেকে প্রাচীনতম এবং ভঙ্গিল পর্বত, ভঙ্গিল মানে কি? ভাঙাচোরা পর্বত। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আছি, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র মানে প্রতিবেশী দেশ। ঠিক আছে, এবার ক্ষুদ্রতম মানে কি? সব থেকে ছোট, তো সব থেকে ছোট এবং প্রতিবেশী দেশ হচ্ছে আমাদের মালদ্বীপ। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে আসছি, নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে ভারতের অরণ্য গবেষণাগার কোথায় রয়েছে? উত্তর হচ্ছে দেরাদুনে। আচ্ছা, এই ধরনের প্রশ্ন আরও আসে, যেমন ধরো বলা হলো যে পাট শিল্পের জন্য কোন জায়গাটা বিখ্যাত, তো এটা মনে রাখবে ব্যারাকপুর কিন্তু ভীষণ বিখ্যাত, আর একটা কাঁচ, কাঁচের জন্য কিন্তু আমাদের যাদবপুর ভীষণ বিখ্যাত একটা জায়গা। ঠিক আছে, চলো কাঁচ গবেষণা কেন্দ্র কিন্তু রয়েছে যাদবপুরে। চলো এরকম আরও কিছু প্রশ্ন আছে, সেগুলো আমার মনে পড়লে অবশ্যই বলে দেবো। আচ্ছা, এবার দেখো কি বলা হচ্ছে, ভারতের প্রথম কাগজ কল স্থাপিত হয় কোথায়? উত্তর হচ্ছে শ্রীরামপুর। ঠিক আছে, শ্রীরামপুরে কি হয়? কাগজ কল কিন্তু স্থাপিত হয় প্রথম। আচ্ছা, পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চলের নাম কি?
পশ্চিমবঙ্গের মধ্যে বলেছে, এটা কিন্তু ভারতের মধ্যে বলেনি, এটা কিন্তু মাথায় রাখবে। ভারতের মধ্যে যদি বলতে তাহলে মৌসুমি নাম হতো, মৌসুমি নাম কিন্তু সব থেকে বেশি বৃষ্টিপাত হয় সেখানে, ঠিক আছে। আর পশ্চিমবঙ্গের মধ্যে বলা আছে কি জলপাইগুড়ির বক্সা ডুয়ার্স, ঠিক আছে, বক্সা ডুয়ার্সের নাম তোমরা প্রত্যেকে শুনেছো হয়তো। আচ্ছা, এখানে কিন্তু এদের কিন্তু ন্যাচারাল ভিউটা ভীষণ সুন্দর, অর্থাৎ প্রাকৃতিক যে পরিবেশটা সেটা ভীষণই মনোমুগ্ধকর। তোমরা চাইলে একবার ঘুরে আসতে পারো, এবং আমি গিয়েও ছিলাম, সো অবশ্যই একবার চাইলে দেখে আসতে পারো। ভারতের শুষ্ক শুল্ক মূল মূল মুক্ত বন্দর কোনটি, অর্থাৎ যেখানে কোনো ট্যাক্স লাগে না, তো সেটা হচ্ছে কান্ডালা, ঠিক আছে, এখানে কিন্তু কোনো ট্যাক্স লাগে না, এটা অবশ্যই মনে রাখবে। পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলার নাম কি, উত্তরটি এখানে কিন্তু রয়েছে পুরুলিয়া, তবে এক্ষেত্রে বলে রাখি এখানে একটা মতান্তর রয়েছে, জেলার নাম যেহেতু বলেছে, দেখো শুষ্কতম জেলার নাম যদি বলে তাহলে সেটা পুরুলিয়া হবে, কিন্তু শুষ্কতম স্থানের নাম কিন্তু সেটা হচ্ছে তোমাদের আসানসোল, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন, কি ভূস্বর্গ কাকে বলা হয়? ভূস্বর্গ কিন্তু বলা হয় ভারতের ভূস্বর্গ বা ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে। কেন বলা হয়? কারণ ওখানকার যে সৌন্দর্যটা একেবারে স্বর্গের মতো, তাই জন্য এটাকে ভূস্বর্গ বলা হয়। ওকে চলো নেক্সট কোশ্চেন আসি, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? উত্তরটি কি আহমেদাবাদ? আমরা প্রত্যেকে জানি যে আহমেদাবাদকে কিন্তু ভারতের ম্যানচেস্টার বলা হয়। চলো 29 নম্বর প্রশ্নে আসি, কার্বন সবচেয়ে বেশি আছে কোন কয়লায়? তো অ্যান্সারটি হচ্ছে অ্যান্থ্রোসাইট। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এবার নেক্সট বা এবং আমাদের শেষ কোশ্চেনটি হচ্ছে, বন্য গাধাদের জন্য সংরক্ষিত অরণ্য আইন কোনটি? তো তোমরা যদি এর অ্যান্সারটা জানো অবশ্যই কিন্তু কমেন্ট জানাতে পারো, আমরা পরবর্তী ভিডিওতে এর অ্যান্সারটা বলে দেবো। ওকে, আশা করছি তোমরা যেটা প্রশ্ন করলাম যেগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক রাখা থাকলো, পরবর্তী ভিডিওতে আমি তোমাদের নামগুলো উচ্চারণ করব যারা বলতে পারবে, এবং এর সঠিক উত্তরগুলো আমরা বলে দেবো। তো অবশ্যই ততদিন পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো। ওকে, তো আজকের মতো এ পর্যন্তই, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে, নমস্কার।